আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবক বিন্দু এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকের ক্লাসটি আমার দেখছেন আমার প্রিয় স্যারেরা, প্রিয় অভিভাবক বিন্দু এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন বছরের আমরা কয়েকটি বাংলাদেশ বিষয় পরিচয় অষ্টম শ্রেণীর আজকে একটি ক্লাস তোমাদের সামনে উপস্থিত করার জন্য চেষ্টা করছি এবং আশা করি আজকের এই ক্লাসটি যদি শেষ পর্যন্ত তোমরা যদি দেখো অনেক কিছু জানতে পারবে, অনেক নতুন তথ্য তোমরা জানতে পারবে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে। এখানে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেরা কি করতেছে, এখানে সিগারেট খাচ্ছে, এখানে একটু ঝগড়াঝাটি করতেছে, হাতে লাঠি দেখতেছি, এখানে ছোট ছেলেরা মনে হচ্ছে কি খেলতেছে। তো এগুলো আসলে ছবিগুলোর বয়স কেমন, মানে ছবির ছেলেগুলোর বয়স কেমন? এখানে যে আমরা কয়েকগুলো ছবি দেখতেছি এই ছবিগুলোর ছেলেগুলোর বয়স হচ্ছে একেবারে কম, অল্প বয়সী ছেলে হয়তো 7 বছর 8 বছর বা 12 বছর হতে পারে। আমরা ছবিগুলো দেখে বুঝতে পারছি 10 থেকে 15 বছর বা এটা এই বয়সটাকে বলা হচ্ছে কৈশোর বয়স। ছবিতে ছেলে ছেলেগুলো কি কাজ করছে? ছবিতে ছেলেগুলো বিভিন্ন মাদক গ্রহণ করতেছে, কেউ সিগারেট খাচ্ছে বা জগাজাতি করছে। আসলে এটা দেখি আমরা বুঝতে পারছি আসলে মূলত এটাই, কেউ নেশা করছে, কেউ মারপিট করছে, তাস বা জুয়া খেলছে, এটা আমরা ছবিটি দেখে বুঝতে পেরেছি। তো ছেলেগুলোর এই বয়সের অপরাধকে কি অপরাধ বলে? দেখো এগুলো হচ্ছে কিশোর অপরাধ। এই যে যে অল্প বয়সের ছেলেগুলো যে এই কাজগুলো করতেছে এগুলাকে বলা হচ্ছে মূলত কিশোর অপরাধ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে পাঠ নিয়ে তোমাদের সাথে কথা বলবো খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি আমাদের বর্তমানে সমাজে প্রায় আমরা এগুলো দেখতে পাই, এগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি এবং এগুলো কেন হচ্ছে এবং এর কারণ কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। তো এই পাঠ শেষে, আজকের এই পাঠ শেষে তোমরা কি কি জানবে বা কি কি শিখবে, আর আমি এই তিনটা বিষয়কে সামনে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কিশোর অপরাধ কি তা তোমরা বলতে পারবে, কিশোর অপরাধীরা যেসব অপরাধ করে তার তালিকা তৈরি করতে পারবে, কিশোর অপরাধের কারণ সমূহ বর্ণনা করতে পারবে, এই তিনটা বিষয়কে নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবে যে অনেক কিছু তোমাদের জানা হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। এর মধ্যে যদি তোমাদের মাঝে মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তুমি এগুলো সহজে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। তো ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা ছবিগুলোতে দেখতে পাচ্ছি একটা ছেলেকে 4-5 জনে দড়ি হতো দখল দিচ্ছে বা বকা দিচ্ছে, এখানে ওই ছেলেগুলো বসে কি যেন এটা খাচ্ছে, এখানে যেটা হচ্ছে স্কুলের ওয়াল টপ গিয়ে চুরি করে স্কুল থেকে চুরি করে পালিয়ে যাচ্ছে। এ দেখো যারা বিভিন্ন নেশাগ্রস্ত বা বিভিন্ন অনিয়ম এবং অনৈতিক কাজ করতেছে, দেখো তাদেরকে পুলিশ এখানে ধরেছে। তো এখানে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কিশোর অপরাধ বলে। এই যে ঘটনাগুলো ঘটেছে কিশোর অপরাধ, নির্দিষ্ট বয়স অল্প বয়সের ছেলে মেয়েরা যে এই অন্যায়গুলো করতেছে এগুলোই মূলত হচ্ছে কিশোর অপরাধ। এগুলো যদি চলতে থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। দেখো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কার কিশোর অপরাধের বয়স সীমা হচ্ছে 7 থেকে 16 বছর। 7 থেকে 16 বছরের ভিতরে যেসব ছেলে মেয়ে এগুলা এই অপরাধ গুলো করবে, অনিয়ম গুলো করবে, এটাই মনে হচ্ছে বলা হচ্ছে কিশোর অপরাধ। অন্যদিকে পাকিস্তান থাইল্যান্ডে কিশোর অপরাধের সময় সীমা হচ্ছে 7 থেকে 18 বছর। 7 থেকে 18 বছরের ভিতরে যারা এই ছেলে মেয়ে গুলা যে অন্যায় গুলো করবে, অনিয়ম গুলো করবে, এগুলাকে বলা হচ্ছে কিশোর অপরাধ। জাপানে এই অপরাধের বয়স সীমা হচ্ছে 14 থেকে 20 বছর। জাপানের ছেলে মেয়েরা 14 থেকে 20 বছরের ভিতরে যদি কোনো এই কাজগুলো করে থাকে তাহলে তাদেরকে আমরা বলে থাকবো কিশোর অপরাধ। কিশোর বয়সে রাষ্ট্র সমাজের আইন ও নিয়ম ভাঙ্গে বলেই এরা কিশোর অপরাধ। তাহলে সরকারের যে নিয়ম, রাষ্ট্রের যে নিয়ম আইন কানুন এগুলো যে তুমি ভঙ্গ করো এবং নিয়মগুলো না মানো সেটা হচ্ছে কিশোর অপরাধ, এটার জন্য কিন্তু শাস্তিও রয়েছে। এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিশোর অপরাধ কাকে বলে, ইতিমধ্যে আলোচনা করেছি। বাংলাদেশে কিশোর অপরাধের বয়স কত এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি আমরা দেখেছি এই প্রশ্নগুলো এখানে আছে, প্রয়োজনে তোমরা আরেকবার দেখে নিতে পারো। কিশোর অপরাধীরা যেসব অপরাধ করে থাকে সেগুলো হলো,
দেখো, চুরি করে, চুরি করা, খুন করা, জুয়া খেলা, স্কুল পালানো এবং পরীক্ষা নকল করা। পরীক্ষা নকল করা এটাও একটা কিশোর অপরাধ। এই যে স্কুল পালানো এটাও একটা অপরাধ। তারপর হচ্ছে বিদ্যালয়ে পথে ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ করা, যেটা আমরা বলে থাকি চিপটিজিং করা, ছেলেরা মেয়েদেরকে একা দেখলে বিভিন্ন খারাপ কটূক্তি করে, উক্তি করে, এগুলো চিপটিজিং। হ্যাঁ, তারপরে হচ্ছে বুলিং করা। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমার অন্য অন্য ক্লাস আছে, চিপটিজিং কি এই বিষয়গুলো নিয়ে বা বুলিং বিষয় নিয়ে, এগুলো তোমরা ভালো করে পড়তে পারো বা আমার ভিডিওটি দেখলে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এখানে আমরা আরো অপরাধ দেখতেছি, পকেট মারা, তারপরে আরো যেটা দেখতে পাচ্ছি হচ্ছে মারপিট করা, তারপরে হচ্ছে গাড়ি ভাঙচুর করা, তারপরে বিনা টিকিটে ভ্রমণ করা, তারপরে হচ্ছে পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা। এগুলো সবগুলো হচ্ছে কিশোর অপরাধ। যেমন অ্যাসিড নিক্ষেপ করা, এগুলো যারা এই বয়সের ভিতরে যারা এই কাজগুলো করবে, এই অনৈতিক কাজগুলো করবে, তাদের জন্য সরকারিভাবে কি আছে, শাস্তির ব্যবস্থা আছে এবং এগুলো হচ্ছে কিশোর অপরাধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও, আমরা আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন নারী নির্যাতন করা, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ করা। আমাদের দেশের কিশোর অপরাধীরাও সাধারণত এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে। এই যে অল্প বয়সের ছেলেগুলা, এই যে মোবাইলে আসক্ত হওয়া এবং মেয়েদের সাথে খারাপ আচরণ করা, মেয়েদেরকে কটূক্তি করা, মাদক গ্রহণ করা, এগুলো কিশোর অপরাধের মধ্যে পড়ে। তারপরে তোমাদের জন্য একটি প্রশ্ন হচ্ছে, কিশোর অপরাধীরা কি ধরনের অপরাধ করে তার একটি তালিকা তৈরি করো। ইতিমধ্যে এটা নিয়ে খুবই বিস্তারিতভাবে আমি বলেছি, তোমরা এর উত্তর খুব সহজে লিখতে পারো। তারপরে দেখো, কিশোর অপরাধের প্রধান কারণ হচ্ছে দারিদ্র। কিশোর শিশু কিশোরেরা অপরাধী হওয়ার কারণ সমূহ কেন, এই ছেলে মেয়েগুলো অল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন মাদক গ্রহণ করে, সিগারেট খায়, হ্যাঁ কেন হয় এটা, এগুলো অনেকগুলো কারণের ভিতরে, যেটা হচ্ছে একটা কিশোর অপরাধের আরেকটা কারণ হচ্ছে তারা দরিদ্র, তারা অভাব অনটন এলাকার ভিতরে, তাদের পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যা, এই বিষয়গুলোর কারণে মূলত হয়ে থাকে। এখানে আমরা একটু দেখি, সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব, এলাকার পরিবেশটা এ ধরনের, বড়রা বিভিন্ন নেশাগ্রস্ত হয়, বাবা নেশাগ্রস্ত হয়, তাহলে ছেলেও নেশাগ্রস্ত হবে, বাবা সিগারেট খায়, বাবা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে, বাড়িতে ঝগড়াঝাটি করে মায়ের সাথে, এই জিনিসগুলো ছেলেরা শিখে শিখে একসময় বড় হলে এরাই এই কিশোর অপরাধের সাথে এরা জড়িয়ে যায়। সন্তানদের যথেষ্ট সময় না দেওয়া, আদর যত্নের অভাব, বিবাহ বিচ্ছেদ, পিতা মাতার অতিরিক্ত শাসন কিশোর অপরাধের অন্যতম কারণ। তাহলে কিশোর শিশু কিশোরেরা অপরাধী হওয়ার কারণ আরো কিছু কারণ আছে, মা বাবার অযত্ন, আদর মা বাবার না থাকার কারণে, বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে বা বেশি শাসন করার কারণে অনেক সময় ছেলে মেয়েরা কিশোর অপরাধে জড়িয়ে যায়। দাম্পত্য কলহ, আমরা আরো 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 জানতেছি আমরা কি কি কারণে হচ্ছে। পিতামাতার মধ্যে জটিল সম্পর্ক, জটিল দাম্পত্য সম্পর্ক ও তাদের খারাপ আচরণও অনেক সময় কিশোর কিশোরীদের অপরাধ প্রবণ করে তোলে। অনেক পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া করে, মা বাবা ঝগড়া করে, মারামারি করে, বিভিন্ন পারিবারিক ভাবে সমস্যা হয়, বিভিন্ন অভাবের কারণে হয়ে থাকে। এইসব কারণে হোক বাচ্চারা কি হয়, কিশোরেরা শিশু কিশোরেরা বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়। তো এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, দেখো শিশু কিশোরেরা অপরাধী হওয়ার কারণ আরেকটি কারণ হচ্ছে, সবচেয়ে বেশি সুষ্ঠু চিত্ত বিনোদনের অভাবে অনেকে কিশোর অপরাধী হয়ে ওঠে। যেসব শিশু কিশোররা ছোটবেলা থেকে খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা, শরীর চর্চা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলীতে অংশগ্রহণ করে না, তারা নানা ধরনের অপরাধের দিকে জুড়ে পড়ে। যেসব ছেলে মেয়ে এগুলো মাঠে খেলে না, মাঠে খেলতে যায় না, ছবি আঁকে না, গান গায় না, হ্যাঁ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিতরে ওরা জড়ায় না, তো এসব ছেলে মেয়েগুলো একসময় একাকিত্ব হয়ে যায়, একা হয়ে যায়, এই একা হওয়ার কারণে এরা বিভিন্ন নেশাগ্রস্ত জড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে, এসবগুলোতে যাতে আমরা কখনো জড়িয়ে না যাই। যেমন আর একটু কারণ হচ্ছে বস্তির পরিবেশ, সঙ্গদোষ, নানা রকম কাজ করে টাকা উপার্জন করা, জুয়া খেলা, মদ গাঁজা খাওয়া এবং অশুভন ছবি দেখা, অর্থ উপার্জন করার কারণে নানা রকম অপরাধ কর্মে জড়িয়ে পড়া, শারীরিক মানসিক ত্রুটি, আবেগ প্রবণতা, পিতা পিতামাতা এবং
বারবার কর্মস্থল পরিবর্তন করা, এগুলো হয়ে যায়। তো এসব কারণে মূলত অনেকগুলো আমরা ইতিমধ্যে যে আলোচনা করেছি এগুলোর কারণে মূলত হচ্ছে বিভিন্ন অপরাধ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন প্রশ্ন হচ্ছে কিশোর অপরাধের কারণসমূহ দলে আলোচনা করে উপস্থাপন করা। এর অর্থ হচ্ছে এই প্রশ্নগুলোর আলোকে ইতিমধ্যে যে আলোচনা করেছি এগুলোর আলোকে তুমি প্রশ্নগুলো তৈরি করবে, তাহলে পরীক্ষার জন্য তোমাদের সহজ হয়ে যাবে এবং খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কিশোর অপরাধ কাকে বলে? পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়স কত? কয়েকটি কিশোর অপরাধের নাম বলো। কয়েকটি কিশোর অপরাধের কারণ উল্লেখ করো। কি কি কারণে কিশোর অপরাধী হয়, অপরাধ করে, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে? ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা করেছি, খুব সহজে তোমরা এর উত্তর দিতে পারবে। তো পাশাপাশি তোমাদের জন্য আরেকটি প্রশ্ন, কিশোর অপরাধ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। কিভাবে কিশোররা যে বর্তমানে সমাজে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এগুলো থেকে বাঁচার জন্য কি কি উপায়, এগুলো দিয়ে তুমি একটি প্রশ্ন তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখেছো, অবশ্যই কিছুটা না হলে উপকৃত হতে পেরেছো, সেজন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ক্লাসের শেষে তোমাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি, এমআরএস রহিম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।